আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন নিজের মনের মতো করে। তো যারা বলেন বেশি টাকা খরচ হয়, আমরা কম টাকা বলি, আজকের টপিকটি আপনাদের জন্য। তো আমরা এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি প্রতিদিন নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা যদি এরকম এর চেয়েও সুন্দর সুন্দর কমপ্লিট বাড়ির নিয়মিত আমাদের চ্যানেলে দেখতে চান, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ সবার আগে দেখতে পারেন। আজকে দেখাবো কিভাবে সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে ভিতরে বাইরে সম্পূর্ণ। তো এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আমাদের থেকে ডিজাইন করে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসএ পরিবহনের মাধ্যমে, জিমেলের মাধ্যমে আপনি চাইলে আমাদের থেকে হাতে হাতে ইনশাআল্লাহ নিতে পারেন। তো আমি আপনাদেরকে এই বাড়িটি দেখাই দিচ্ছি। তিনতলা ফাউন্ডেশন দিয়ে, একতলা কমপ্লিট কত টাকা যাবে, বাড়িতে জমির পরিমাণ কতটুকু লাগছে, কত টাকা যাবে, সম্পূর্ণ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই বাড়িতে অন্য অন্য বাড়ির চেয়ে একটু ভিন্ন রকম। এই বাড়িতে সামনে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই, ভিতরে সিঁড়ি দেওয়া আছে। চাইলে আপনারা ডুপ্লেক্স সিস্টেমও করতে পারেন, এটা আরও দুই ভাইয়ের তিন ভাইয়ের জন্য করতে পারেন, কারো কোনো সমস্যা হবে না। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িতে ঢোকার মধ্যে দিয়ে আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটা দেখাবো। এই বাড়িটা যেই ফ্লোর প্ল্যান অনুযায়ী করা হয়েছে সেই ফ্লোর প্ল্যানটা দেখাবো। তো প্রত্যেকটি মাপ দেওয়া আছে। এবারে দৈর্ঘ্য হয়েছে 35 ফিট 1 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 34 ফিট 8 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট হয়েছে 1217 স্কোয়ার ফিট। আপনি চাইলে একটু ছোট একটু বড় আপনার মন মতন ইনশাল্লাহ করতে পারেন। তো এই বাড়িতে টোটাল জমির পরিমাণ 280 পয়েন্ট। তো আপনি 300 শতক জমিতে করলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে করতে পারেন। তো এবারে প্রথম ঢুকতে একটি ফোস্টের ডিজাইন দেওয়া আছে 6 ফিট বাই 9 ফিট। প্রথম মেইন গেট দিয়ে ঢুকার পরে একটি ড্রয়িং রুম দেওয়া আছে 9 ফিট বাই 12 ফিট। এই বাড়িতে টোটালি 4টি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আপনি চাইলে একটু এদিক সেদিক করে আপনার মন মতন করতে পারেন। তো এই বাড়িতে একটি ডাইনিং দেওয়া আছে 18 ফিট বাই 11 ইঞ্চি 7 ফিট। এ বাড়িতে একটি কিচেন দেওয়া আছে 9 ফিট বাই 12 ফিট। এ বাড়িতে টোটালি 3টি বাথরুম, 2টি অ্যাটাচড, 1টি কমন, 1টি সিঁড়িতলে। তো দেখবেন সিঁড়িতলে কীভাবে দেওয়া হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটি না টানে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন বাড়িটিকে অনেক সৌন্দর্য। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। আর এই বাড়িতে ফ্লোর প্ল্যান অনুযায়ী যদি আপনি একটি বাড়ি করেন, সেম বাড়িটা কত টাকা গেছে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন, আর পুরো ভিডিওটি যদি দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কীভাবে কাজটি করা হয়েছে, আপনার বাজেট অনুযায়ী আপনি বাড়িটা কমপ্লিট করতে পারবেন কি না, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন।
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখছেন। তো এরকম বাড়ি যদি আপনারা একটি কমপ্লিট করতে চান এই ড্রয়িং অনুযায়ী, ইনশাআল্লাহ আপনারা 18 লক্ষ টাকা হলে এই বাড়িটি আপনারা সেম ডিজাইনে ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবেন, দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। তো বন্ধুরা ভালো থাকবেন, আর পরবর্তীতে কী ধরনের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অতি শীঘ্রই। যদি আপনারা এই ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন ইনশাআল্লাহ। এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ড্রয়িং অনুযায়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।